वेलकम बैक एवरीवन सबा के नतून भिडियोते अनेक स्वागत। तुम्हें जो सानस्क्रीन व्यवहार करो सानस्क्रीन निबे भावो तो आजकल भिडियो तुम्हारे खुबी गुरुत्वपूर्ण होते चले। भिडियो देखे तुम तरह तुम निजे पचंद मत सानस्क्रीन बेसिकाली जो दोकने जा प्रोडक्ट केंार जो तक क्योंकि दोकानदारे क्योंकि बेसिकाली एस बेपारे बस नलेज थे ना और जिज्ञेस करे आपनर को जिनटा चाहिए अपनी कौन सानस्क्रीन वाला क्योंकि सजेस्ट करना तुम यहाँ नो तुम स्किन भलो है तई तुम्हें निजे बुझे तुम्हार स्किन को भलो है कोनटा तुम्हार स्किन क्षति छाड़ा तुम्हार स्किन के भलो रखे और सानटान के बाचा जेहेतु हमें सानस्क्रीन ने कथा बी तुम्हारा से समस्त प्रोडक्ट क्योंकि बेचे नीते हैं दोकने गए निजे स्किन टाइप अनुजाई सानस्क्रीन से तो भलो नहीं आसलो जो दोकानदार कथा शुने दोकानदार इच्छा मत खुशी नहीं आसें तरह तो बेकार गल। একটা কমন মানে একটা ভুল ধারণা যেটা সবার হয়ে থাকে যেটা বেশি এসপিএফ যুক্ত থাকলে মনে হয় যে এটা আমাদের স্কিনের জন্য বেশি হবে ভালো হবে মানে আমাদের বেশি প্রোটেক্ট করবে আমাদের স্কিনটাকে, কিন্তু এটা একেবারে ভুল ধারণা। হ্যাঁ, এই কথাটা সত্য কিন্তু কতটা পুরোপুরি সেটা আমি তোমাদের এই বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তোমরা কখনো খেয়াল করে দেখেছো কিনা বা যারা দেখোনি অবশ্যই দেখবে যে দুটো জিনিস কিন্তু সানস্ক্রিনের মধ্যে এখানে মেনশন করা থাকে, যার একটি হচ্ছে পিএ এবং দ্বিতীয়টি হচ্ছে এসপিএফ। আচ্ছা, পিএটা কি? পিএ হচ্ছে প্রোটেকশন গ্রেড অফ দ্য সানস্ক্রিন। এটার কাজ হচ্ছে তোমাদের ইউভিএ রেস থেকে তোমাদের স্কিনটাকে বাঁচাবে এবং দ্বিতীয় যে এসপিএফ আছে সেটা হচ্ছে আমাদের ইউভিবি সানরেজ থেকে বাঁচাবে। তোমরা জানলে হয়তো অবাক হবে একটা প্রোডাক্টের মধ্যে একটা সানস্ক্রিনের মধ্যে 95% যে ভালো দিকটা রয়েছে সেটা হচ্ছে এই পিএ এবং যে 5% আমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে যে 5% রয়েছে সেটা হচ্ছে এই এসপিএফ। তাহলে কি দাঁড়াচ্ছে? যেটাতে আমাদের পিএ বেশি যুক্ত থাকবে সেটা আমাদের নেওয়া উচিত, কিন্তু এই জিনিসটা কী করে আমরা কিন্তু সবসময় ইগনোর করে যাই বা আমাদের এই জিনিসটা মাথায় আসে না যে আমরা যখন কোনো প্রোডাক্ট নিজের জন্য বাছাই করিনি আমরা কিন্তু এই পিএটা বা এসপিএ আমরা যেটাতে দেখি যে এসপিএফ যুক্ত কোনটা 30 কোনটা 50, 50-এর দিকে সবাই নজর যায়, আমরা ভাবি যে ওটা আমাদের স্কিনটাকে বেশি পরিমাণে ভালো রাখবে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। যেটাতে পিএ প্লাস প্লাস রয়েছে সেটা আমাদের স্কিনটাকে হচ্ছে 95% ভালো রাখার চেষ্টা করে। মানে মোট কথা যে একটা সানস্ক্রিনের মধ্যে এসপিএফ এবং পিএ দুটোই থাকে, কিন্তু পিএর গুরুত্বটা আমাদের স্কিনের জন্য বেশি পরিমাণে ভালো। মানে পিএর কাজ হচ্ছে 95% আর এসপিএফের কাজ হচ্ছে মাত্র 5%। এই ভুলটাই আমরা সবাই করে থাকি, ইভেন একসময় আমিও করেছিলাম যে যখন আমি সানস্ক্রিন নেই তখন আমরা এসপিএফ যুক্তটা আমরা দেখি যে কত এসপিএফ রয়েছে, তাহলে হয়তো আমাদের স্কিনটা বেশি ভালো থাকবে। এদিকে যে আমাদের 95% আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু আমরা ধ্যান দেই না, যার ফলে আমরা ভাবি যে এই সানস্ক্রিনটা ভালো না, আমাকে শ্যুট করলো না, কিন্তু এটা একেবারে ভুল। এই জন্য তোমরা যখনই সানস্ক্রিন কিনবে সেই সানস্ক্রিনের মধ্যে যাতে পিএ অর্থাৎ প্রোটেকশন গ্রেড যাতে বেশি থাকে তোমাদের সেটা নেওয়া উচিত, কারণ সেটাই তোমার স্কিনকে প্রোটেক্ট করবে। ইউভিএ যে রেসটা রয়েছে সেটা থেকে আমাদের স্কিনে ক্যান্সার হয় এবং সেই ইউভিএ রেস থেকে কিন্তু আমাদের স্কিনের মধ্যে প্রি ম্যাচিউর এজিংয়ের প্রবলেমটা দেখা দেয়। ইউভিবি যে রেসটা রয়েছে এটা খুবই শর্ট লেন্থের একটি সানরেস যেটা আমাদের স্কিনের আউটার লেন্থ পর্যন্তই যেতে পারে, মানে ইউভিএ রেস আমাদের যে ক্ষতিটা পড়বে সেটা ইউভিবি কিন্তু আমাদের করতে পারবে না। ফ্রেন্ডস, এসপিএফ দেখা অবশ্যই জরুরি, ঠিক আছে? একটা প্রোডাক্টের মধ্যে একটা সানস্ক্রিনের মধ্যে এসপিএফ দেখা অবশ্যই জরুরি, তার সাথে সাথে আমাদের পিএ গ্রেডটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। তাই নেক্সট টাইম যখন তোমরা এই সানস্ক্রিন কিনবে তোমরা অবশ্যই এসপিএফ যুক্ত প্রোডাক্ট নেওয়ার সাথে সাথে তোমাদের পিএ প্লাস প্লাস পয়েন্টটাও তোমাদের চেক করতে হবে, তবেই তুমি তোমার স্কিনটাকে একটা সানস্ক্রিন ব্যবহার করে তোমার স্কিনটাকে সুরক্ষা করতে পারবে। আজকের ভিডিওতে আমি যে সানস্ক্রিনটি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড, যেটা হচ্ছে লোটাস। এখনকার জেনারেশনের লোটাস কেউ ব্যবহার করে না এরকম কেউ নেই, কিন্তু লোটাসের মধ্যে কোনটা তোমাদের স্কিনের জন্য সঠিক আমি সেটাই তোমাদের ডিসকাস করবো। লোটাসের সানস্ক্রিনে অনেক ভ্যারাইটি আছে, অনেক ফ্লেভার আছে, অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা আছে, তো এই জন্য আমাদের কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় যে আমরা নিজের জন্য কোনটা চুজ করব। আমি সেই ডাউটটা আজকে ক্লিয়ার করব যাতে করে তুমি তোমার স্কিনের জন্য সঠিক সানস্ক্রিনটি বেছে নিতে পারো। সবার প্রথমে আমরা কথা বলবো লোটাস এসপিএফ 20। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এসপিএফ 20 এবং পিএ প্লাস রয়েছে, মানে পিএ প্লাস 1 একটি গ্রেড রয়েছে, যার ফলে এটা তোমাদের কী দাঁড়ালো যে এটা তোমরা যখন তোমাদের ধরো আউটিংয়ে বেশি থাকতে হচ্ছে না, মানে তোমরা বেশি রোদ্রে মানে সান কন্ট্যাক্টে বেশি থাকছো না, বাইরে বেশি বেরোচ্ছ না, তোমরা সারাক্ষণ ঘরেই থাকছো, তাহলে তোমাদের জন্য এইটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট, তোমরা এটা ঘরে অ্যাপ্লাই করতে পারো। বাট এটা বাইরের জন্য কিন্তু একদমই নয়, কারণ বাইরে গেলে তোমার এইটুকু এসপিএফ 20 এবং পি মাত্র একটি গ্রেড রয়েছে পি প্লাস,
পিএ সেটা তোমার স্কিনকে কখনোই সান প্রোটেকশন দিতে পারবে না। এক কথায় তুমি যদি বাড়িতেই থাকো, কোথাও তোমার বেশি একটা যেতে হয় না, তুমি ঘরেই থাকো বেসিক্যালি, তাহলে তুমি এই SPF 20 ব্যবহার করতে পারো। এটা নন গ্রিজি, নন অয়েলি একটা প্রোডাক্ট, লাইট ওয়েট, এবং এটা তোমাদের স্কিনকে ট্যান পড়তে দেবে না। আচ্ছা, নেক্সটে আমি রেখেছি হচ্ছে লোটাস সানস্ক্রিন SPF 30। মানে স্টেপ বাই স্টেপ তোমাদের জানাচ্ছে যে ছোটোর থেকে বড়, প্রথমে গেলো 20, এবার SPF 30 আসলাম। এখানে দেখতে পাচ্ছ SPF 30 একটি গ্রেড বেড়ে গেছে এবং এখানে PA++ রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমে এটাতে ছিল SPF 20 এবং PA+, আর এটাতে রয়েছে PA++। ওয়াটার প্রুফ এবং অয়েল ফ্রি একটা প্রোডাক্ট, এটা অল স্কিন টাইপ, যেটা সবাই ব্যবহার করতে পারে। তার সাথে সাথে এটা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট সাইজ, অর্থাৎ তুমি যদি সোয়েটিং হয় তোমার, তুমি যদি ঘেমে যাও প্রচুর পরিমাণে, তারপরে তোমার এই মানে ক্রিমটি তোমার ফেস থেকে রিমুভ হবে না, উঠে আসবে না, এবং হালকা ফুলকা যদি একটু জল মুখে পড়ে যায় তার ফলে কিন্তু তোমার এই সানস্ক্রিনটি রিমুভ হবে না। এই সানস্ক্রিনটি ক্লেম করে যে এটা তোমাদের সানট্যানকে দূর করবে, সানট্যান তোমাদের স্কিনের মধ্যে পড়তে দেবে না, তার সাথে সাথে এটা প্রি ম্যাচিওর অ্যান্টিএজিং একটা প্রোডাক্ট। এবং এটা আমি প্রত্যেক, যদিও এটা ওয়াটার রেজিস্ট্যান্ট একটা সানস্ক্রিন, কিন্তু আমি তোমাদের পার্সোনালি রেকমেন্ড করবো, যদি তোমার আউটিংয়ে তুমি বেশি থাকো, তোমাদের বাইরে বেশি ঘোরাফেরা করতে হয়, তাহলে তোমাদের সব থেকে বেশি ভালো হবে তোমরা 2 ঘন্টা পরপর সানস্ক্রিন অ্যাপ্লাই করার। নেক্সটে আমি রেখেছি লোটাস সানস্ক্রিন SPF 40। এটা 3-in-1 একটা সানস্ক্রিন। 3-in কীভাবে আমি সেটা বলছি, প্রথমত এটা তোমাদের ম্যাট লুক দেয়, শাইন একটা দিবে, তার সাথে সাথে এটা তোমাদের অয়েল ফ্রি একটা প্রোডাক্ট, এবং তার সাথে সাথে এটা আমাদের স্কিনকে লাইটেন আপ করতে সাহায্য করে। লোটাসের সমস্ত সানস্ক্রিনের মধ্যে এই সানস্ক্রিনটি একটু আলাদা। আলাদা কেন, কারণ এটার মধ্যে একটি ফাউন্ডেশনের হালকা ফুলকে অ্যাড করা আছে, যার কারণে এটা অ্যাপ্লাই করে তোমাদের ফেসটা খুবই ফ্রেশ দেখায় এবং একটা ম্যাট ফিনিশ লুক দেয়। তোমাদের এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করে এক্সট্রা করে তোমাদের কোনো ফেসে পাউডার বা কোনো সিসি ক্রিম অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হবে না। প্রথমত তোমাদের একটা মেকআপ ফিনিশ লুক দেবে, তবে হ্যাঁ এর কনসিস্টেন্সিটা একটুখানি মেকআপের মতো কিন্তু নয়, ফাউন্ডেশনের মতো কনসিস্টেন্সি হবে না, বেসিক্যালি ক্রিম যেরকম হয় সেরকমই, খুবই লাইট ওয়েট একটা মানে প্রোডাক্ট বলতে পারো। এবং এটা তোমাদের হচ্ছে UVA রেস থেকেও বাঁচাবে, UVB রেস থেকেও বাঁচাবে, কারণ এর মধ্যে রয়েছে PA++, তার সাথে সাথে প্রি মেচিওর এজিং এবং স্কিন ক্যান্সার থেকেও তোমাকে রক্ষা করবে। তোমার যদি আউটিং বেশি থাকে তাহলে তোমার জন্য এটা একটা বেস্ট সানস্ক্রিন। তারপরে আমি যে সানস্ক্রিনের কথা বলবো সেটা হচ্ছে লোটাস সানস্ক্রিন SPF 50। বেসিক্যালি এই 50টা বেশি জনপ্রিয়, 50টা সবাই নিতে পছন্দ করে, কারণ সবারই এই ধারণাটা আছে যে 50 SPF 50 মানে এটা আমাদের স্কিনের জন্য বেশি সেফ। তোমাদের আগে আমি এটা ডিসকাস করি যে এটার সব সানস্ক্রিনের মধ্যে এটা বেটার কেন এবং কি আলাদা রয়েছে এর মধ্যে। লোটাস সানস্ক্রিনে SPF 50 যে প্রোডাক্টটি রয়েছে, এটার টেক্সচারটা এতটাই মানে টেক্সচারটা যে রয়েছে, এটা একটা জেল বেস প্রোডাক্ট, তো এটা তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের মনে হবে না যে তুমি ফেসের মধ্যে কোনো ক্রিম বা কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করেছো, এতটাই লাইট ওয়েট একটা জেল বেস প্রোডাক্ট। এটা ইউজ করলে তোমাদের ফেসটা না হেভি মনে হবে, না অয়েলি বা গ্রিসি কোনো মনে হবে, এটা একদম ট্রান্সপারেন্ট জেল। এটা আমাদের স্কিনকে সান প্রোটেকশনে বেশ ভালো দেয়, কারণ এর মধ্যে রয়েছে SPF 50 এবং রয়েছে PA++। এই সানস্ক্রিনটা আমাদের ত্বকে UVA রেস থেকেও বাঁচাবে, UVB রেস থেকেও বাঁচাবে, তাছাড়াও এটা ইনস্ট্যান্ট অ্যাবজর্ব হয়ে যায় আমাদের ত্বকের মধ্যে, মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এবং এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা সব থেকে বেস্ট। তোমার স্কিন টাইপ যদি হয়ে থাকে নর্মাল তাহলে তুমি এটা নিতে পারো, কিন্তু তোমার স্কিন টাইপ যদি হয়ে থাকে ড্রাই তাহলে তুমি এটাকে ইগনোর করো, তোমার এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নিলে তোমার স্কিনটা বেশি পরে আমার ড্রাই হয়ে যাবে। ড্রাই স্কিনের জন্য SPF 40টা সব থেকে বেটার হবে। লোটাস সানস্ক্রিন SPF 50 কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে ইজিলি একটা নর্মাল একটা সানস্ক্রিন, একটা রয়েছে হচ্ছে ভিটামিন সি যুক্ত। এটা হচ্ছে রিসেন্ট লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট, মিনিমাম 1 বছর হচ্ছে, বাট সেটা যদি তোমরা চাও, তোমাদের এক্সট্রা গ্লো যদি তোমাদের ফেসে চাও, তাহলে তোমরা হচ্ছে ভিটামিন সি যুক্তটা নিতে পারো। বাট তোমরা যদি চাও যে তোমার ফেসটা এমনি নর্মাল থাকবে, জাস্ট তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, তো সে তার জন্য তোমরা কিন্তু যে আগেটা রয়েছে নর্মাল যে লোটাস সানস্ক্রিনটা রয়েছে তোমরা সেটা অ্যাপ্লাই করতে। আচ্ছা, এগুলো তো সব গেল SPF মানে বড়দের জন্য। এইবার আমি লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে লোটাসের। বাচ্চাদের জন্য আমরা সবসময় ভালো জিনিসটাই চুজ করতে পছন্দ করি, আমরা নিজেরা খারাপ ইউজ করব, কিন্তু বাচ্চা যাতে সুস্থ থাকে, বাচ্চা ভালো জিনিস ব্যবহার করে, আমরা কিন্তু সবসময় সেটাই চাই। তোমরা সবাই জানো যে বাচ্চাদের স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ হয় এবং ভীষণ ইয়াং একটা স্কিন থাকে, খুবই নরম, খুবই সফট, আর এটার মধ্যে খুবই ভেবে চিনতে প্রোডাক্ট ইউজ করতে হয়, খুবই একদম হার্মফুল কেমিক্যাল ছাড়া। তো বাচ্চাদের জন্য সব থেকে ভালো হবে এই প্রোডাক্টটি, এটা হচ্ছে SPF 20। এটা স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট একটা হচ্ছে সানস্ক্রিন। তোমাদের বাচ্চা যদি বেশি খেলাধুলো করতে পছন্দ করে, মানে স্পোর্টসে অ্যাক্টিভ থাকে, সে ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা, তোমরা কিন্তু এই এই সানস্ক্রিনটা তাদেরকে দিতে পারো, কারণ এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, ওটা
তোমরা ঘেমে গেলেও তোমাদের প্রোডাক্টটা হচ্ছে উঠে যাবে না, বাট তবু আমি তোমাদের সাজেস্ট করব যে এক দু ঘন্টা পর পর তোমরা এটা রিঅ্যাপ্লাই করতে। তো এটাই ছিল লোটাসের অল সানস্ক্রিন নিয়ে মূল ডিসকাস, যেটা কিনা ওয়ার্ল্ড বেস্ট একটা ব্র্যান্ড, লোটাস খুবই পপুলার একটা ব্র্যান্ড, এই প্রোডাক্টটি সবাই ব্যবহার করে। কিন্তু আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি যে কোনটা অ্যাপ্লাই করা উচিত, কোনটা অ্যাপ্লাই করা উচিত নয়, এবং কোনটা কার স্কিনের জন্য সঠিক হবে, বাচ্চাদের জন্য ইভেন তোমরা কোনটা ব্যবহার করতে হবে সেটাও আমি ডিসকাস করলাম। কিন্তু একটা জিনিস এখানে ডিসকাস করা হয়নি, লোটাস SPF 70 এবং SPF 100টা, কারণ এটা হচ্ছে বেসিক্যালি যারা এক্সট্রিম বাইরে থাকো, মানে হচ্ছে যেমন ধরো বিচ এরিয়া, সমুদ্রের পাড়ে থাকো বা সমুদ্রের পাড়ে তোমরা ঘুরতে যাচ্ছ, মানে বিচ টাইপের থাকে, খুব তাপ থাকে যেখানে, তোমরা সেখানে কিন্তু এই লোটাস SPF 70 এবং 100টা ইউজ করো। এবং এই দুটোই কিন্তু অল স্কিন টাইপ প্রোডাক্ট, সব স্কিনের জন্য মানানসই হবে। এবং যারা গোয়া, আন্দামান এসব জায়গায় তোমরা ঘুরতে যাচ্ছ, কারণ সেখানে কিন্তু সূর্যটা খুব কাছাকাছি থাকে, তো এতটাই তাপ থাকে যে তোমাদের এই লোটাস 70 এবং 100 SPF যুক্ত প্রোডাক্ট তোমাদের অ্যাপ্লাই করা ভীষণই প্রয়োজন। সো গাইজ, এই ছিল আজকের লোটাস সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা সানস্ক্রিন নিয়ে। আই হোপ তোমাদের এই ভিডিওটি খুবই উপকারী মনে হয়েছে বা ভালো লেগেছে। আমি আশা রাখবো যে তোমাদের ভিডিওটি আমি ডিটেলসে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর একটা কথা, তোমরা যারা যারা আজকে এই প্রোডাক্টগুলি পারচেস করতে চাচ্ছ বা নিতে চাইছো, আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো। নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আমি আবারও কোনো প্রোডাক্ট নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।